বলুন, সবাই ভালো আছো? জি স্যার। আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এই ট্রেনিং সেশনের মধ্যে তোমাদের রিটেন পরীক্ষার কিছু পরামর্শ আমি দিয়ে দেবো আজকে, ঠিক আছে? তো রিটেন পরীক্ষার যে পরামর্শগুলো থাকবে সেটা হচ্ছিল তোমার সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সৈনিক পদের জন্য। তো তোমরা যারা সোজা ট্রেনিং একাডেমিতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসছো, আমি বারবার এই কথাটা বলি, অনেকে আসার আগে অনেকভাবে চিন্তা করে যে ওখানে গেলে কি শিখবো, কি শিখাবে, কিছু হবে কি হবে না। তবে এতটুকু বলতে পারি, সর্বনিম্ন মূল্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা আমি করে থাকি এই সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে। বোঝা গেছে কি? সোজা ট্রেনিং একাডেমি হাঁটি হাঁটি পাওয়া করে 3 বছরে পদার্পণ করেছে। অনেক ছেলে পেয়ে আল্লাহ তালা রহমতে তোমাদের দয়ায় চাকরি পেয়েছে, তোমাদেরও চাকরি হবে। আমি ঘুরে ঘুরে যে কথাগুলো তোমাদেরকে বলি সে কথাগুলোই কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত বলে আসছে। যারা চাকরি পেয়েছে, যারা চাকরি পাচ্ছে, কথাগুলো অনেকে মানে, অনেকে মানে না, অনেকে চেষ্টা করে, অনেকে চেষ্টা করে না। তবে আমি চেষ্টা করি আমার পক্ষ থেকে চেষ্টাটা শতভাগ থাকা। তো তোমাদেরও চেষ্টা হওয়া উচিত যে এতদূর থেকে ট্রেনিং করতে আসছো, ট্রেনিং করে এসে কিছু যাতে নিয়ে যেতে পারো এখান থেকে। এই শিক্ষাটা তোমার সব জায়গায় কাজে লাগবে। বুঝাতে পারছে কি? আচ্ছা, তো যাই হোক, তোমাদের রিটেন পরীক্ষার সিলেবাস তো আমরা একটা দিয়ে দিছি, দিয়ে দিছি না সৈনিকদের রিটেন পরীক্ষার সিলেবাস আছে, তাই না? তো এই সিলেবাসটা অনুযায়ী আমাদের পরীক্ষায় কিন্তু প্রত্যেকটা বাহিনীর পরীক্ষায় লিখিত পরীক্ষা আসবে আর কি। লিখিত বিষয়গুলো যেমন বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান এবং ছোটখাটো IQ। বুঝে গেছে? এখন বাংলা আমরা যে কোর্সগুলো করবো বা শিক্ষা নিয়ে যে বিষয়গুলো আছে কোনগুলো আমরা শিখবো আসলে, আমাদের বাংলার ক্লাস 9-10 এর যে কোর্স কারিকুলামটা ছিল না, ওই 9-10 এর কোর্স কারিকুলাম অনুযায়ী আমরা বাংলার ব্যাকরণ এবং সাহিত্য যে বইটা ছিল সেটা চলো আমরা ভালো করে পড়ার চেষ্টা করব। তো চাকরি পরীক্ষায় আসলে শব্দ পড়ে শেষ করা যাবে না, সাজেশন মাফিক অল্প করে ভালো ফলাফল অর্জন করতে হবে। আচ্ছা, এরপরে ইংলিশের ক্ষেত্রে বলি, 9-10 এ তোমরা অনেকে সিলেবাস কমপ্লিট করে মেট্রিক পাস করে আসছো, তাই না? তো ওই জায়গায় যে সিলেবাস গুলো ছিল, তোমাদের গ্রামার ছিল না, টেক্সট বই ছিল না। তো গ্রামার আমরা কি করছি? ভয়েস চেঞ্জ করছি না, ন্যারেশন করছি না, সেন্টেন্স ম্যাকিং করছি না, তারপর চলো সেন্টেন্স কারেকশন করছি না, তারপর প্রিপজিশন করছি না, আর্টিকেল করছি, এই জিনিসগুলো, তারপর লেটার এসে রাইটিং করছি না আমরা, তারপর ছোট সামারি করছি না, এই জিনিসগুলো ঠিক আমাদের এই জায়গাটায় প্রস্তুতি নিতে হবে। বুঝতে পারছো? এরপরে তোমাদের যে বিষয়টা আছে সেটা চল গণিত। গণিতটা নিয়ে আসলে ভয়ের বিষয় নাকি, যে গণিত কি হবে না হবে। তা আমরা কিন্তু গণিত একবার শেষ করে দিছি ক্লাসে, শেষ করছি না? তো গণিতে আমরা ওখানে 7-8টা টার্ম শিখছি, যেমন লক্ষ দিয়ে শতকরা, ঐকিক নিয়ম, তারপর লসাগু গসাগু বর্গমূল করা, ঠিক আছে, তারপর মান নির্ণয়, তারপর উৎপাদক বিশ্লেষণ করা। বোঝা গেছে? এরপরে হচ্ছে তোমার পিতা পুত্রের বয়সে যে অঙ্কগুলো, এগুলো কিন্তু অনেক ক্ষেত্রে আসে, বাট খুব সহজ সহজ অঙ্ক আসবে পরীক্ষায়। তোমরা ক্লাসে যে প্রস্তুতিটা নিছো, ওই প্রস্তুতি যদি চালায় যেতে থাকো পরীক্ষার আগ পর্যন্ত, তাহলে তোমরা কি করবা, ইনশাল্লাহ পরীক্ষায় পাশ করতে পারবো গণিতে। এরপরে সাধারণ জ্ঞানের কথা বলি, সাধারণ জ্ঞান আসলে কোথায় থেকে সাধারণ জ্ঞান আসবে এটাকে আমরা বলতে পারি? সাধারণ জ্ঞান সারা বিশ্ব মিলিয়ে তো সাধারণ জ্ঞান হয়, তাই না? সারা বিশ্ব মিলে সাধারণ জ্ঞান পাস করার ক্ষেত্রে আমাকে আজকের বিশ্ব যে উপযোগ করতে হবে তা কিন্তু না। তোমাদের বাংলাদেশের যে বিভিন্ন দিবস গুলো আছে সেই দিবস গুলো কিন্তু আসে ঘুরে ঘুরে। তারপর সামরিক বাহিনীতে যেতে যাচ্ছ, সামরিক বাহিনীর
বেসামরিক আধাসামরিক বাহিনীর যে প্রধানগণ আছে তাদের নাম আসতে পারে। বোঝা গেছে কি? তারপর বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রার নাম আসতে পারে। তারপর অ্যাপ্লিকেশন আসতে পারে, সাপোজ তোমার AMC মানে আর্মি মেডিকেল কোর, ঠিক না? ASQ আর্মি হেডকোয়ার্টার, ঠিক আছে? তারপর BGB বর্ডার গার্ড বাংলাদেশ। বোঝা গেছে? এই অ্যাপ্লিকেশন গুলো পড়ার চেষ্টা করবো। তারপর খেলাধুলা বিষয়ের উপরে প্রশ্ন অবশ্যই আসবে। সাম্প্রতিক কিছু তথ্য আসতে পারে, সে কারণে তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে এখন থেকে। আর মুক্তিযোদ্ধা বিষয়ে যে প্রশ্নটা কমন আসবে সেটা হচ্ছে সাতজন বীরশ্রেষ্ঠের নাম লিখো বা বলো, এবারে আসতে পারে। রিটার্ন পরীক্ষা আসতে পারে, সাতজন বীরশ্রেষ্ঠের নাম সুন্দর হবে মুখস্ত করে ফেলবা। তারপর মুক্তিযুদ্ধে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? 11টি সেক্টরে। তোমার জেলা যে জেলায় তুমি লোক বা বাসিন্দা সে জেলা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় কত নাম্বার সেক্টরে অন্তর্ভুক্ত ছিল সেটা একটু দেখে নিও, ঠিক আছে? এটা ভাবে তো অনেক সময় জিজ্ঞেস করে ফেলে স্যাররা। তো এই হচ্ছে সাধারণ জ্ঞানের বিষয়গুলো, পাশাপাশি সাধারণ বিজ্ঞান আছে। সাধারণ বিজ্ঞান আমরা ক্লাসে এইটা পড়ছিলাম না? এখন দেখা যাচ্ছে যে পাঁচটা ভিটামিন সি যুক্ত ফলের নাম লিখতে বল আসতে পারে। এটা তো পারবোই আমরা, পারবো না? তাতে মানব দেহে হাড়ের সংখ্যা কয়টি? 206টি। সাধারণ বিজ্ঞান ক্লাসে এইটা আবিষ্কার এবং আবিষ্কারকের নামগুলো আমরা একটু পড়ে নেব। বুঝা গেছে? এই টাইপের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো অনেক সময় আসবে। তো এই হচ্ছে আসলে লিখিত পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস। যখন আমরা পড়তে যাব বা প্রস্তুতি নিতে যাব আমাদেরকে একটু বিশদ ভাবে কি করতে হবে পড়তে হবে, ঠিক না? তো আমরা যত পড়বো তত আমরা পরীক্ষা পাস করার জন্য সক্ষমতা অর্জন করতে পারবো। সবাই কি পারবো পরীক্ষা পাস করার সক্ষমতা অর্জন করা? আমি দয়া করি তোমরা পারবে ইনশাল্লাহ। আর পরীক্ষা যে খুব কঠিন হবে তাই কিন্তু না, পরীক্ষা খুবই সোজা হবে, ঠিক আছে? বুদ্ধি মাথা দিয়ে তোমাদেরকে এখন থেকে একটু প্রস্তুতি নিতে হবে, পড়ালেখা করতে হবে, তাহলে দেখবা যে তোমরা ইনশাল্লাহ কি করতে পারবা, পাস করে ফেলতে পারবা ইনশাল্লাহ। আর নবীন যারা, তোমরা যেহেতু একাডেমি স্টুডেন্ট, আর নবীনদের উদ্দেশ্যে কিছু বলি যারা আসতে চাচ্ছ তোমরা আমাদের একাডেমিতে। আর একটা ইনফরমেশন নেই, একাডেমি অনেক সময় আমাদের ভর্তি তথ্যের নাম্বার খুবই বিজি থাকে, ওই সময় আমরা ধরতে পারি না। সেক্ষেত্রে যাদের কোনো মতামত জানার যদি ইচ্ছা থাকে বা কোনো বিষয়ে জানতে তোমরা চাও আমাদের নাম্বারে SMS করে দিতে পারো, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমার প্রশ্নের রিপ্লাইটা দেওয়ার জন্য। আর যারা আসতে চাও চলে আসতে পারো সূর্য ট্রেনিং একাডেমিতে, প্রচারের জন্য নয় তোমার প্রস্তুতির জন্যই বলছি। ছোট একটা প্রস্তুতি নিয়ে যাও, ইনশাল্লাহ কাজে অবশ্যই আসবে। এই ছোট প্রস্তুতি দেখা যাবে তোমাকে বিশাল বড় একটা অর্জন বা অ্যাচিভমেন্ট তোমার সামনে এনে দিছে, ঠিক কিনা? তোমরা যখন আসছো আমাদের একাডেমিতে বা আসার আগে এই একাডেমি সম্পর্কে ধারণা এক ধরনের ছিল, তাই না? কিছুদিন যাওয়ার পরে কোর্স চলার সময় কোর্স চলার পরে এখন ধারণাটা কি হয়েছে? অনেক ভালো স্যার, ভালো হয়েছে সত্যি বলে। মানে একটু হলে তো তোমাদের উপকার হচ্ছে, এই উপকারটা তোমাকে চাকরি পেতে তোমাকে সহায়তা করবে, তোমাকে সহযোগিতা করবে। বুঝাতে পারছি আমি? তোমরা মেডিকেল এখান থেকে ফিট হয়ে যাচ্ছ, যাদের সমস্যা আছে তাদের সমস্যা আমরা সমাধান করে দিচ্ছি না? যারা রিটেন পরীক্ষায় একটু দুর্বল তাদেরকে প্রস্তুতির মাধ্যমে সক্ষম করে গড়ে তুলছি না? যারা ভাইবার পরীক্ষায় একটু দুর্বল তাদেরকে আমরা ভাইবার পরীক্ষার প্রস্তুতি নিয়ে সক্ষম করে গড়ে তুলছি না? তাহলে এরা যদি এসে প্রস্তুতি নিতে পারে তোমরা কেন পিছায় থাকবা? তোমরা আসো, তোমরা প্রস্তুতি নাও। আমার মনে হয় তোমাদের এই ছোট প্রস্তুতি বাংলাদেশের সর্ববৃহৎ ডিফেন্স একাডেমি সোলজার ট্রেনিং একাডেমি থেকে নিয়ে তোমার নিজের স্বপ্নকে তুমি অর্জন করতে পারবা নিজের চেষ্টা এবং সৃষ্টিকর্তার রহমতে। ধন্যবাদ সবাইকে।